ভাঙন রুখতে নদীর পার বাঁধানো কাজ চলছে, সে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নিম্নমানের কাজের অভিযোগ তবে বাসিন্দাদের। মালদার হরিশ্চন্দ্রপুরে 2 নম্বর ব্লকের উত্তর ভাকুড়িয়ার ঘটনা এটি। সেচ দপ্তরের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ যে বোল্ডার দিয়ে নয়, নদীর মাটি দিয়েই নাকি নদীর পার বাঁধানোর কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার আশ্বাস পঞ্চায়েতের। ভাঙন রুখতে নদীর পার বাঁধার কাজ, কিন্তু সেখানে বোল্ডার নয়, মাটি দিয়েই পার বাঁধাই করা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং তাতে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের। যেরকম ভরার নিয়ম সেরকম নেই, কোনোটা খালি কোনোটা একটু বেশি, আবার নৌকাতে লোড করতে গিয়ে কতটি জলে ফেলে দেয়, কতটি নৌকাতে লোড করে। কাজ একটুকু ভালো হচ্ছে না, এখানে যেটা শিডিউল তো এদের দেখাচ্ছে না, যে শিডিউল এই শিডিউল আছে, এটুকু বস্তা হবে বা 50,000 কি 20,000, এটা কোনো শিডিউল নাই। কত বস্তা ফেলছে কোনো ই নাই আমাদের, যে জানা নাই যে এটুকু কাজ হবে। তারপরে এখানে বালি দেবার কাজ, যেটা বালি দেয়নি, এই যে মাটি দেখো কাজ করছে, আমাদের পছন্দ হয় না। আপনারা কি কাজ চাইছেন? আমরা চাইছি বোল্ডার আর মানে চটি দিয়ে আর দিয়ে দাও, আমরা হয়ে যাবে। দেখুন যে এই নদী দক্ষিণ প্রান্ত ভাঙন প্রবণ এবং এই এলাকা ভাঙন প্রবণ বলা যায়। প্রতি বছরই নদীর জল বাড়লে ব্যাপক হারে ভাঙন হয় এই এলাকা জুড়ে, কিন্তু সেচ দপ্তর এবারে জল কমতে ভাঙন প্রতিরোধে পার বাঁধানোর কাজ শুরু করেছে। কিন্তু সেই পার বাঁধানো হচ্ছে যা দিয়ে, তাতে তো চক্ষু চড়ক গেছে এবং রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। তারা আবারও ক্ষুব্ধ বলা যায়, কারণ পার বাঁধানোর জায়গা দেখা যাচ্ছে পাথরে বোল্ডার নয়, সেখানে নদীর মাটি কেটে সেই মাটির বস্তা বোঝাই করে সেটা নদীর পার বাঁধানো হচ্ছে। কি বলছেন সেখানকার সহসভাপতি, শোনাবো। হ্যাঁ, এটা মানে ফালতু কথা, ব্যাপারটা হচ্ছে যে কাজ যেন করছে, এখন বন্যার সময় কাজ হচ্ছে, এই কাজ খুব মানে সেন্সিটিভ ব্যাপার। এবং আমাদের সেই রেসপেক্টিভ ইরিগেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন, সেই চিফ ইঞ্জিনিয়ার হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, তারা অবশ্যই সেই লোকাল প্রশাসন নিয়ে কাজ করছে। এবং আশা রাখছি যে এখন দেন বন্যাটাকে যতটা সম্ভব এটাকে যেন ভাঙনটাকে রোধ করার জন্যই করা হচ্ছে। তো এগুলো ফালতু কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। এবং আমাদের যারা ই আছে, আমাদের লোকাল প্রশাসন আছে দপ্তরে, তাদের সঙ্গে আমরা আলোচনা করে দেখছি, যদি কোনো রকম মিস্টেক হয় বা কোনো রকম ভুলভাল হয় তাহলে কিন্তু তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে মাটি দিয়ে বাঁধে নির্মাণ করা হচ্ছে, আপনার তো সেই বাঁধে বেশিদিন স্থায়িত্ব পাবে না, স্থায়ী হবে না এমনটা কিন্তু বলছেন সেখানকার মানুষরা। এবং সেটাই স্বাভাবিক, যেখানে জলের তোড়ে সেই মাটি ধুয়ে যাবে এবং তারপর সেই বাঁধ আর কোথায় বাঁধ থাকবে। সেখানে যদি পাথর বোল্ডার দিয়ে সেই বাঁধ নির্মাণ করা যায়, তবে সেই বাঁধ বহুদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে। তাই অবিলম্বে পাথরের বোল্ডার দিয়ে পার বাঁধানো হোক এমনটা কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আর দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক, তার কি বক্তব্য শুনুন। যে বালির বস্তা না দিয়ে মাটির বস্তাতে ভরে ফেলা হচ্ছে, বোল্ডারের কাজ তো করছেই না, এতে গঙ্গা ভাঙার রোধ হবে না। আমরা বারবার অভিযোগ করে আসছি যে এই সরকার কাঠমান্ডির সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। গঙ্গা ভাঙনটা একটা যখনই শুরু হয় তখনই কিন্তু কাজ শুরু করার পরে কোটি কোটি টাকা আত্মসাৎ করা।